5টায় ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা। এই মুহূর্তে দুবাইয়ের দেরায় আছেন সহকর্মী নিয়ন মুহাইমিন। সেখানকার বিশ্বকাপ আয়োজন নিয়ে সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। নিয়ন রিচার্ড, বিশ্বকাপের ওমান পর্ব শেষ, এখন কিন্তু দুবাইয়ের সুপার টুয়েলভের জন্য প্রস্তুত হচ্ছে দুবাই, আবুধাবি এবং শারজা। দুবাইয়ের মানুষের জন্য অভিজ্ঞতাটা আসলে একেবারে মিশ্র, কারণ বাংলাদেশ দুবাই আসছে এটা জানার পর থেকে কিন্তু তাদের ভিতরে আনন্দটা অনেক বেশি বেড়ে গিয়েছে। কিন্তু একই সঙ্গে আপনি জানেন যে আইসিসির ফিক্সচারের একটি নিয়মের বেড়াজালের কারণে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ এখন দুবাই থেকে সরে গেছে, এবং শারজা এবং আবুধাবিতে এই মুহূর্তে বাংলাদেশের 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দুবাইয়ে মাত্র 1টি ম্যাচ, যার কারণে এটা নিয়ে আবার তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাদের অনেকের মনেই এটা নিয়ে একটা ক্ষোভ জন্মেছে যে আইসিসি হঠাৎ করে নিয়মটা বদলে ফেলার কারণে বাংলাদেশ অন্য গ্রুপে চলে গিয়েছে, এবং যে কারণে কিন্তু তাদের ম্যাচগুলো দুবাই থেকে সরে গিয়েছে। এখন তাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে, শারজায় যেতে হবে, আবুধাবিতে যেতে হবে বাংলাদেশের ম্যাচ দেখবার জন্য। আর এই অংশটুকু বাদ দিলে যদি বলি যে বাংলাদেশ আজ ওমানে রয়েছে, এখনও এখানকার স্থানীয় সময় বাংলাদেশ স্থানীয় সময় 3টার সময় ওমান থেকে তারা দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাই করবার কথা রয়েছে, এবং তারপরে 1.5 ঘন্টার ফ্লাইট শেষে কিন্তু এখানে এসে পৌঁছাবে। এবং তারপর আপনারা জানেন যে তারা যেহেতু একটি বায়বাবলে আছে এবং আইসিসির সেই বায়বাবলে ঢুকে যাবে, এখানে আসলে সেভাবে তাদের সঙ্গে দেখা করবার বা এখানে প্রচুর সমর্থক যারা আসলে অপেক্ষা করছে সাকিব তামিম মুশফিকদের দেখবার জন্য, সেই অপেক্ষাটা আসলে তারা আমাদের কাছে বারবার জানতে চাচ্ছিল যে কী করে ক্রিকেটারদের সঙ্গে দেখা করা যায়, তারা কোন হোটেলে উঠবে, ইনফরমেশানগুলো জানতে চাচ্ছিল। আসলে এগুলো কোনো কিছুই শেয়ার করার উপায় নেই আমাদের কাছে, কারণ আপনারা জানেন যে এই বায়বাবলের কারণে কিন্তু তারা কেউই ক্রিকেটারদের একেবারেই কাছাকাছিতে যেতে পারবে না। তো সব কিছু মিলে এখানে ওই যে বারবারই বলছিলাম যে দুবাইয়ের মানুষের কাছে অভিজ্ঞতাটা একেবারে মিশ্র। আর এছাড়া যদি বিশ্বকাপের কথা বলতে হয়, প্রথম দিকে যখন বাংলাদেশ ওমানের প্রথম পর্বে যখন স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছিল, তার পরপরই আমি যখন এখানে এসেছিলাম, এখানকার মানুষের মধ্যে দেখেছি প্রচণ্ড রকমের একটা হতাশা কাজ করছিল। বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে তারা খুব হতাশ ছিল, যে তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছিল যে বাংলাদেশ আদৌ সুপার টুয়েলভে আসতে পারবে কি না। দুবাইয়ের মানুষের এই যে অধীর অপেক্ষা ছিল দেশের মাটির ক্রিকেটাররা যেখানে আসবে তাদেরকে দেখতে পারবেন, এই সুযোগটা তারা পাবেন কিনা, এটা নিয়ে তাদের ভেতরে একটা হতাশা চলে এসেছিল, শঙ্কা কাজ করছিল। তো সব কিছু মিলিয়ে এখন তারা যখন বুঝতে পারছিল যে না, এরপরে পরবর্তীতে যখন ওমানের ম্যাচটা বাংলাদেশ জিতে যায়, এবং তাই সেদিন যখন আমার সাথে অন্যদের কথা হচ্ছিল, তখন তারা খুব একটা স্বস্তি ফিরে পেয়েছিল এবং বলছিল যে বাংলাদেশের এটাই যে পারফরমেন্স, প্রেশারে থাকলে বাংলাদেশ ভালো খেলে, এটার প্রমাণ বাংলাদেশ দেখিয়েছে আসলে ওমানের সঙ্গে। এবং পরবর্তীতে গতকাল পাপুয়া নিউ গিনির সঙ্গে ম্যাচটার পরে তো তারা প্রচণ্ড খুশি, বিশেষ করে সাকিব আল হাসানের উপর। এখানকার ফ্যানদের সঙ্গে কথা বলছিলাম, তারা সাকিব আল হাসানের খুবই ভক্ত, এবং তারা বারবার বলছিলেন যে সাকিব আল হাসান যদি ভালো খেলে এবং সাকিব যদি একভাবে তার তাদের কথা শুনে মনে হচ্ছিল যে বাংলাদেশ ক্রিকেটের সুপারম্যান তাদের কাছে আসলে সাকিব আল হাসান। এবং তারা বারবার বলছিলেন 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান যে পারফরমেন্স করেছেন, তার ছিটে ফোটাও যদি বিশ্বকাপে এই বিশ্বকাপে দেখাতে পারে, তাহলে বাংলাদেশ অনেক দূর যেতে পারবে এবং তাদের আশা এবং তাদের স্বপ্ন পুরোপুরি ঘিরে রয়েছে এই পুরো ক্রিকেটারদেরকে ঘিরে। বিশেষ করে আমি বারবারই বলছি সাকিব আল হাসানকে নিয়ে তারা খুব বেশি করে স্বপ্ন দেখছেন, পাশাপাশি মুশফিক এবং লিটন দাসের যে ব্যাট ফর্ম আছে সেটা নিয়েও তারা অনেকে চিন্তিত। অনেকেই আমাদের কাছে জানতে চাইছিলেন যে মুশফিককে উইকেট কিপিং থেকে সরিয়ে দেওয়ার কারণে এই ধরনের কাজ হচ্ছে কিনা, তাদের ভেতরে অনেক ধরনের চিন্তা কাজ করছে। এখানে সমর্থকদের সঙ্গে কথা বললে আসলে বুঝতে পারছিলাম তারা ক্রিকেটটা দেখে, ভালোবাসে। আসলে এখানে দিনের পর দিন পড়ে থাকার কারণে দেশের প্রতি তাদের যে একটা মায়া বা টান রয়েছে, সেটা আসলে ওই ক্রিকেটের মাধ্যমে এখন শেষ পর্যন্ত যখন বাংলাদেশের ক্রিকেটাররা এখানে আসতে পারছেন, তারা আসলে প্রচণ্ড খুশি এখন শেষ পর্যন্ত। তবে বারবারই যেটা বলছিলেন, যেহেতু ম্যাচগুলো চলে গেছে দুবাই থেকে, মাত্র 1টি ম্যাচ, এবং সেটিও গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার সঙ্গে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে, সেটি ছাড়া আসলে দুবাইয়ের স্থানীয় মানুষের জন্য খুব বেশি দেখবার সুযোগ থাকবে না, কারণ সবার পক্ষে আসলে শারজা বা আবুধাবিতে যাওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু ওয়ার্কিং ডেতে ম্যাচগুলো হচ্ছে, এখান থেকে ট্রাভেল করাটা অনেক বেশি দূর। যদিও শারজা এখান থেকে বেশ কাছে, দুবাই থেকে আপনি বাই রোডে 23 থেকে 25 মিনিটের মতো সময় লাগে, কিন্তু আবুধাবিতে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো যার কারণে কিন্তু এখানের মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়াটা একটু ভিন্ন রকমের ছিল। অনেকে বলছিল ভালো হয়েছে, অন্যান্য রাজ্যগুলোতে যাওয়া যাবে, ঘুরে দেখা যাবে, সব কিছু মিলিয়ে অন্যরকম পরিবেশের কথা বলছিলেন। আবার অনেকের কাছে বলছিলেন যেহেতু দূরত্ব হয়ে যাচ্ছে, খরচ বেড়ে যাবে, সব কিছু মিলিয়ে এখানের মানুষের মধ্যে একটা মিশ্র এক ধারণার কাজ করছে, সবাই আসলে একভাবে চিন্তাও করছেন না। অন্যদিকে যদি ক্রিকেটের কথা বলতে হয়, বারবারই তারা যেটা বলছিলেন যেহেতু বাংলাদেশ অনেকদিন দুবাইয়ে এসেছে, প্রায় অনেক বছর পর লাস্ট এশিয়া কাপে খেলেছিল, এশিয়া কাপের ম্যাচগুলোর কারণে তাদের এই উইকেটটা সম্পর্কে ভালো ধারণা থাকবার কথা রয়েছে, যে এখানে তারা ভালো খেলবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ হবে বলে তারা আশা করেছিলেন, তো ফিক্সচারের কারণে সেগুলোও বদলে গেছে। এখন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, তাদের সঙ্গে ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কায়। তো সব কিছু মিলিয়ে তাদের মধ্যে এই ব্যাপারটাও কাজ করছে যে যেহেতু এখন শারজা এবং দুবাইয়ে চলে যেতে হবে, শারজা এবং দুবাইয়ে বাংলাদেশ সেভাবে ম্যাচ খেলেনি, সেখানকার উইকেট কেমন হবে, কন্ডিশন কেমন হবে,
পিচগুলো কীরকম হতে পারে সেটা নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের খুব বেশি ধারণা থাকবে না। তো সেখানে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে থাকতে পারে বলেও এখানে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশেরও একটা বিশাল প্ল্যান ছিল, আপনারা জানেন যে বাংলাদেশ বিশ্বকাপে আসবার আগে, দেশ ছাড়বার আগে বাংলাদেশের ক্যাপ্টেন থেকে শুরু করে সমস্ত ক্রিকেটারদের ভিতরে একটা জেদ কাজ করছিল। সবাই বলছিল যে আমরা অন্তত সেমিফাইনাল খেলতে চাই টি টোয়েন্টি বিশ্বকাপে, কারণ আপনি জানেন যে টি টোয়েন্টি বিশ্বকাপের এই মুহূর্তে যে দলগুলো খেলছে সেখানে সবচেয়ে অভিজ্ঞ দল বাংলাদেশ। কারণ বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন, অন্তত সুপার ফোর যে চারজন ক্রিকেটার আছেন, তাদের প্রচুর অভিজ্ঞতা। সাকিব আল হাসান আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগগুলো খেলছেন। কিছুদিন আগেই সদ্য এখানে শেষ হয়ে যাওয়া আইপিএলে তারা অংশ নিয়েছিলেন, তাই তিনি অংশ নিয়েছিলেন। আইপিএল খেলবার কারণে কিন্তু দুবাই, শারজা এবং আবুধাবি স্টেডিয়াম খোলক সম্পর্কে সাকিব আল হাসানের খুব ভালো অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ওমানে তিনি যে দুর্দান্ত পারফর্ম করেছেন, সেই পারফরমেন্সের ধারাবাহিকতা যদি এখানে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশ খুব ভালো করবে বলেই তারা আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু বারবারই তাদের ভয় যেখানে কাজ করছে, যেহেতু ম্যাচগুলো শারজা এবং দুবাইয়ে, শারজা এবং দুবাইয়ের আবহাওয়া, উইকেট, এগুলো আসলে কতটা বাংলাদেশের ফরে থাকবে সেটা নিয়ে তারা একটু চিন্তায় পড়ে গেছেন। একই জায়গায় যদি দুবাইয়ে হতো সেক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটা ভিন্ন হতো বলে তারা মনে করছেন। কারণ দুবাইয়ের বাংলাদেশের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, এখানকার উইকেট সম্বন্ধে তাদের ধারণা আছে, উইকেটগুলো কিছুটা স্লো হয়ে থাকে, লো হয়ে থাকে, সেই জায়গা থেকে তারা খুব বেশি আশান্বিত ছিলেন যে বাংলাদেশ এখানে আসলে হয়তো বা ভালো করবে। কিন্তু শারজা এবং দুবাই চলে যাওয়া এখন সেটা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে সমর্থকদের মধ্যে। আর এখানে যদি দুবাই আমি বিশ্বকাপের আয়োজন নিয়ে কথা বলি তাহলে বলতে হবে যে গত দুদিন ধরে আমি দেখছিলাম আমরা যে মূল শহরটিতে আছি সেই শহরে আসলে বিশ্বকাপ নিয়ে তেমন কোনো আয়োজন নেই, তেমন কোনো প্রচারণাও নেই। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এখানে হচ্ছিল, যে কারণে আসলে আইসিসি সেভাবে প্রচারণা চালানোরও আসলে সময় পায়নি। পুরো সময়টা জুড়ে এখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে বিসিসিআই কাজ করেছে, তাই বিশ্বকাপ নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা তাদের হাতে ছিল না। এবং পরবর্তীতে আইপিএল শেষ হয়ে যাওয়ার পরপর খুব দ্রুততার সময়ে তারা এখানে কাজ করা শুরু করেছে। এবং গতকাল যখন আমরা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যাই, দুবাই স্পোর্টস সিটিতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম মাত্র সাজানোর কাজ শুরু হয়েছে, যদিও মাঠের দিকে আবার শেষ মুহূর্তের কাজগুলো চলছে। তবে আশা করছি যে যেহেতু ম্যাচে আরও একদিন বাকি আছে সব কিছু বদলে যাবে এবং দুবাই বাংলাদেশ আসবার পরই আসলে পুরো ভাইবটা চেঞ্জ হয়ে যাবে। তো রিচার্ড, এই ছিল আমার কাছে সবশেষ এখান থেকে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সেখানকার বিশ্বকাপ আয়োজনের সবশেষ প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন।